মন। বুই আছে হৃদয়ৰ মাজে গুৰুদেৱ, বুই আছে হৃদয়ৰ মাজে, বুই আছে হৃদয়ৰ মাজে। শংকৰৰ জীয়াৰী মাধৱৰ বোৱাৰী, কাৰেনো পৰিচয় দিবাহে গুৰুদেৱ, ও কাৰেনো পৰিচয় দিবা। সভাসদ ও শিব পুৰাণৰ পদ, ও এবে আমি ও কৰিব প্ৰচাৰ, হি প্ৰজাপতি দুইখৰাই আঠাইজনী কন্যা পাই, ও পালন করে ওই অতি মরম, আ
আৰু সৰু জীয়াৰী সতি অবিয়া দিছিল শিৱক মাতি আৰু ঘৰত থাকিল ডাঙৰ খাতাইজনী সেই খাতাইজনী মিলি আছিলা প্ৰতিজ্ঞা কৰি ও এজনকেই বৰিবহু আৰু প্ৰতিজ্ঞাৰ কথা শুনি ও মনে ভাবে ও প্ৰজাপতি ও কৈত পাইব এনে যোগ্য দৰা কোন পুৰুষে আহি মোৰ বিয়া কৰাব খাতাইজনী ও এই কথা ৰাণীৰ সংগে ও কৰে আলো দৈক্ষই বোলে ও সোণাৰাণী ও বসনয়ামাৰ ও কন্যাৰ যোগ্য দৰাময়ী ও চাও কোন স্থান দৈখয় ব শুনা প্ৰিয়ে তুমিতো নিজেই দেখিছা ও সতীক বিয়া দিলো মই ওয়তি জাতন করে কিন্তু ইহত খাতাইজনীয়ে ওয়ে জনকে বরিম বুলি আছে পন পুরি ৰাণীৰ সংগে দৈক্ষৰ যায় ও কৰে আলো মন্ত্ৰীগণক মাতি আনি মন্ত্ৰীগণক মাতি আনি
জুয়ামন্তি গণ নকরা পলম কন্যা রূপ যুক্ত দরা আনাই তীক্ষণ আৰু শুনা মন্ত্ৰীসকল, তোমালোকে যদি বিচাৰি খুচাৰি একিবাকে ল'ৰা এটা পোৱা তেওঁক বুজাই ক'বা ধন সম্পত্তি একোকে নেলাগে থাকিব দেখাত কিন্তু ধুনীয়া হ'ব যে লাগিব কথা করি মন্ত্রী হবে ওরই নাথা ও ইটুই সিটুক চাই পাছে ও ইটুই সিটুক চাই পাছে ও হয় হল এই কোন পুরুষে বিয়া করাব সাতাইশটা ছোৱালী বিয়ার পাছত হব দেখুন এক মহামান ছোৱালী আর এই মতে মন্ত্রী হবে ও আলোচন কো ও দরা বিচারি হবে ও দরা বিচারি হবে হে রথরথী হস্তি ঘোড়া যতন করিলা বিচারি হবে দরা বিচারি হবে ও দরা না পাই মন্ত্রী সকল উলতি আহে রজার আগতে আহি ও দুঃখ রজার আগতে আহি রজাই মনে মনে ভাবে মন্ত্রী সকলে যেহেতু মোৰ 27 জনী কন্যার বাবে দরা নাপালে আজি নিজেই যাম মই মোৰ কন্যা হবৰ বাবে দরা বিচাৰি এহি বুলি দক্ষ রজা ৰৈ নাথাকিলা দরা বিচারি রজাই গমন করিলা ও কইনার বাবে দৈখ রজাই পুরে দরা সাই যাকে জোতে লগ পাই বুধে গেরিয়া ধন শুন যত লাগে দিবু ভাগে ভাগে মাথু হাতাই জনি কইনার দরা হব লাগে হে কোনো স্থানে যোগ্য দরা ও বিচারি না অত্রি মুনির আশ্রমত গই অত্রি মুনির আশ্রমত গই এ অত্রি মুনির পুত্র আছিল চন্দ্রতেওর চন্দর বিনে যোগ্য দরা
পিনে যোগ্য দরা ও হেন ভাবি দক্ষ রজা ও রইনে থাকিলা ও অত্রিমুনির আশ্রমত গই আশ্রমত গে খোঁজ দু খোঁজ করি রজাই আগ বাড়ি যাই ও প্রণাম করি দুঃখ রজাই অত্রিমুনি কই গুরুদেব মই আপোনাৰ ওচৰলৈ অহা উদ্দেশ্য ব্যাখ্যা কৰিব ওলাইছো ও শৈশৱতে মোৰ কইনা হবে কৰিছিল প্ৰতি গায়কে লগে হাতাই জনী কইনাই মোৰ স্বামী বুঢ়ীবু এজনকে আছে প্রয়োজন সেয়েহে গুরুদেব তোমার পুত্র জোয়াই বুড়ি বর্ম কথা শুনি অত্রিমুনি ও হাহি বেলা চন্দ্র গোসাইক মাতি আনি চন্দ্র গোসাইক মাতি আনি শুনব পা চন্দ্র এইজন হয়েছে মহাপ্রতাপী দক্ষ রজা এই দক্ষ রজার সাতাইশজনী কন্যাক বিয়া করাব লাগিব তই কিন্তু বোপা বিয়া করাতো বড় ডাঙর কথা নহয় কিন্তু বিয়ার পিছর পর্যায়ে খুব ভয়াবহ হব বিয়ার পাছত সাতাইশজনী কন্যাকে তই সমান চকুরে চাবি আর যেদিনাখন তই অকনমান কিবাখন করিবি সেই দিনাই তোর বিপদ হব তই কিন্তু নিশ্চয় জানি ও বিয়া পাতে তুই খর যাই কন্যার বিয়া পাতে শুভ দিন চাই বিয়া পাতে বহাগ মাহর অষ্টমীত কন্যার বিয়া পাতে সুন্দর লগত স্বর্গময়িত তাসে যত গন্ধর্ব কিন্নর বিয়া বিয়া
আজি আনন্দৰ সীমা নাই ও বিয়া খাব প্ৰজাগণ ৰজাৰ ঘৰে যা সাতাইজনী কইনা এজন হব দৰা কেনেকে হব বিয়া ভাবি বনোৱাৰা আলোচনা করি হবে রজার ঘর ও বিয়ার আয়োজন দেখি ও বিয়ার আয়োজন দেখি আর প্রজা সকলে গই দক্ষ রজার সোতালত কি দেখিছিল গই ও কি দেখিছিল ও সোতাল তর ভাদিছে সোতাল তর নানা রঙর কাপুরে নানা রঙর কাপুরে থাকি নানা রঙর সাকি জলে রভার তলত মন্দ পুরোহিতে বিয়ার কর্ম ও আরম্ভ ও কইনা উলিয়াবর বাবে কইনা উলিয়াবর বাবে ও এহি মতে বিয়ার কার্য সমাপন হইলা ও কইনার হুকে দক্ষ রজাই কান্দিবে লাগিলা কইনার হুকে দক্ষ রজাই কান্দিবে লাগিলা ও কান্দিছে দক্ষ রাই কইনার হুক পাইও কান্দে আর তনাদ করি
হাতাই জুরি কইনা উলিয়াই দিলু বয় এতিয়া থাকু কেনে কান্দি বেলা গিলা হি বুড়ি রজাই কান্দি বেলা গিলা কন্যার গুণ বর নাই জন্ম মিত্র বিবাহ বিধির বন্ধন কদাপি না যাই হিমতে দুঃখ রজায় ও কান্দি বেলা ও কন্যা লৈ চন্দ্র গোসাই কন্যা লৈ চন্দ্র গোসাই তার পাছত আরম্ভ হল দুঃখ রজার সাতাইশজনী কন্যা আর অত্রি মুনির পুত্র চন্দ্র সাংসারিক জীবন এই সাতাইশজনী কন্যার ভিতর অতিকৈ রূপতী আছিল রোহিণী আর রোহিণীর রূপত মুগ্ধ হয়ে এদিনাখন চন্দ্রই রোহিণী কি বলে গেছিল প্রিয়ে শুনা শুনা প্রিয়ে মোর রোহিণী সুন্দরী তোমার রূপত মুগ্ধ ময়ে পলু সৈত্য পরি প্রিয়ে মোর রোহিণী সুন্দরী শুনা শুনা প্রিয়ে মোর রোহিণী সুন্দরী তোমার রূপ মুগ্ধ মই বলো হৈত করি প্রিয় রোহিণী যদিও বিবাহিছো মই তোমার যত ভনী তুমি হে হবা মোর সহধর্মিনী কথা শুনি রোহিণীয়ে চিন্তি বেলাগিলা ও কি উপায় করু বুলি মনতে ভাবি মনে মনে ভাবে আমি আটাইকেজনী বাই ভনী একেলগে বিয়া হলো কিন্তু আজি হঠাৎ চন্দ্রই যে মোক এনেকৈ কৈছে কথাটো বাৰু কি রোহিণীয়ে মনে মনে ভাবিছে সংসাৰ যদি হয়।